আপনারা যে নাম দিয়ে ফর্মটা তুলছেন, যে নাম দিয়ে যে প্রকল্পের জন্য ফর্মটা তুলছেন, সেটা যেন ভুল করে অন্য কারণ নামে ফর্মটা ফিল আপ না হয়, তাহলে কিন্তু ফর্মটা বাতিল হয়ে যাবে। যে নামে ফর্মটা রেজিস্ট্রেশন হচ্ছে যে প্রকল্পের জন্য, সেটা যেন অন্য কারণ নাম না হয় এবং অন্য প্রকল্পের না হয়, তাহলে কিন্তু ফর্মটা বাতিল হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। যার নাম দিয়ে ফর্ম তুলবেন তার নামেই কিন্তু ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। হ্যালো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুয়ারে সরকারের ক্যাম্প চলছে, ঠিক আছে? তো প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির মধ্যে দুয়ারে সরকারের ক্যাম্প চলছে, সবাই ছাতা মাথাতে দাঁড়িয়ে রয়েছে। দুয়ারে সরকারের ক্যাম্প চলছে, প্রচণ্ড ভিড়। তো ভিড়ের মধ্যে, জলের মধ্যে সবাই দুয়ারে সরকারের ক্যাম্পে সব কাজ করছে, কাজ চলছে। এই যে প্রচণ্ড ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টিতে ভিজে গেছে সব মানুষজন, তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে ফর্ম নিচ্ছে। তো কী বলবো, প্রচণ্ডই বৃষ্টি হয়েছে। দুয়ারে সরকার আজকেই প্রথম শুরু হলো দুয়ারে সরকারের ক্যাম্প। যে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আপনারা যে সমস্ত সুবিধাগুলি পাবেন, তো সমস্ত যে একটা চার্জ সেটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এর সঙ্গে এই যে সমস্ত পরিষেবাগুলো রয়েছে, তার পরিষ্কার করে ক্যাম্পও, পরস্পর ক্যাম্পগুলোও রয়েছে, আপনারা সেখানে গিয়ে হেল্প নিতে পারবেন। দুয়ারে সরকারের ক্যাম্প, ঠিক আছে? স্বাস্থ্য সাথী যে রেশন কার্ড, শিক্ষাশ্রী, সরকারের তপশিলী বন্দি, সরকারের কাজ, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সব বন্ধু বিনামূল্যে কৃষি, আপনারা জমির কাজগুলি পরস্পর সব করা রয়েছে, আপনারা সাহায্য গুলো পেয়ে যাবেন, সমস্ত করতে পারবেন। এই যে ক্যাম্প চলছে, আপনারা যারা জাতির শংসাপত্র বা তপশিলি জাতি আদিবাসী ওবিসির শংসাপত্র যারা করবেন, তাদের জন্য এই যে নিম্নলিখিত নথিগুলো রয়েছে, ঠিক আছে? তো আপনাদের এই নথিগুলো লাগবে। এই নথিগুলো দিলে আপনারা খুব সহজে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে SC/ST সার্টিফিকেট আপনারা করতে পারবেন, ঠিক আছে? তো আমি একে একে বলে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে শুনে এগুলো নোট করে রাখবেন, ঠিক আছে? তো আবেদনকারী যে জাতি বা আদিবাসী সম্প্রদায়ভুক্ত বা অগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত বলে দাবি করছেন, তা সপক্ষে একটি প্রমাণপত্র লাগবে। আর কী কী নথির প্রয়োজন সেগুলো এবার আমি বলে দিচ্ছি। স্কুলের শংসাপত্র বা অ্যাডমিট কার্ড সঠিক নামে বানানোর জন্য, তার ভোটার কার্ড, আধার কার্ড ঠিকানার প্রমাণ হিসেবে, আর বাবার বংশের দিকে আত্মীয়ের জাতিগত শংসাপত্র এবং পারিবারিক বিবরণ, অন্য কোনো শংসাপত্র যা দিয়ে তিনি যে ওই জাতি বা সম্প্রদায়ভুক্ত তা প্রমাণ করা যায়। বিগত 3 বছরের আয়কর রিটার্ন, বেতনের প্রমাণপত্র বা সমতুল্য কোনো শংসাপত্র ওবিসি আবেদনকারীদের জন্য, আর যে কোনো সরকারি পরিচয়পত্রের ফটোকপি, ব্যাংকের পাসবই, অন্য কোনো শংসাপত্র যাতে প্রমাণিত হয় যে আবেদনকারী এই রাজ্যের বাসিন্দা, আর আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো লাগবে। আর কোনো কাগজপত্র না থাকলে আবেদনপত্র গ্রহণ করা হবে এবং স্থানীয় তদন্ত বা শুনানির ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি করা হবে, ঠিক আছে? তো এখানে পরিষ্কার দেওয়া রয়েছে, পাশে রয়েছে রূপশ্রী ও জয় জোহর প্রকল্পের জন্য দেওয়া রয়েছে। তো আপনারা পরিষ্কার এখান থেকে দেবেন এবং শুনে নেবেন এবং সমস্ত নথিগুলো নিয়ে যাবেন, ঠিক আছে? তো আপনারা নিয়ে গিয়ে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে একটা নিয়ে করতে পারবেন, ঠিক আছে? তো এই যে দুয়ারে সরকারের ক্যাম্প, বৃষ্টি হয়েছে প্রচণ্ড আমাদের এখানে, বৃষ্টির মধ্যে দুয়ারে সরকারের ক্যাম্প চলছে, ঠিক আছে? তো ক্যাম্পের মধ্যে বিনোদনের জন্য নৃত্য অনুষ্ঠানও চলছে, ঠিক আছে? আর আপনারা যারা অভিযোগ জানাতে চান, ঠিক আছে, যদি কোনো আপনাদের অভিযোগ থাকে, তাহলে এই যে অভিযোগ বক্স আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই অভিযোগ বক্সের মাধ্যমে আপনারা অভিযোগ জানাতে পারেন, ঠিক আছে?
এই দুয়ারে সরকারের ক্যাম্পে অভিযোগ রাখছে রয়েছে এই যে অনুষ্ঠান প্রচার অনুষ্ঠান হচ্ছে আর এই যে আপনাদের জন্য নতুন প্রকল্প চালু হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প ঠিক আছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আপনারা এই যে এরকম হেল্প ডেস্ক থাকবে সেখান থেকে যে আপনারা নতুন ফর্ম সংগ্রহ করবেন ফর্মের সঙ্গে একটি নাম্বার থাকবে ঠিক আছে ওই নাম্বার দেওয়া ফর্মে আপনারা সংগ্রহ করে ফিল আপ করে জমা দেবেন ঠিক আছে জমা দিলে আপনারা লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লিকেবল হবেন তো যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পে আজকে লক্ষ্মী ভান্ডারের ফর্মের জন্য আপনারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ফর্ম তুলছে ঠিক আছে তো আপনারা এরকম সবাই লাইন দিয়ে ফর্ম তুলে আপনারা জমা করবেন